রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দেওয়ার দাবিতে কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এক বিশাল কর্মী সমাবেশ থেকে জাতীয় পার্টির মহানগর যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের কাছে রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। এ সময় সংবাদ সম্মেলনে ও বিশাল কর্মী সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সিটি কাউন্সিলর সেকেন্দার আলী, হাসনা বানু, নাসিমা আমিন সহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। একটা আমি আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এটা অনেক সময় আমি দিতে পারিনি। আমার মতন একজন মানুষ যখন আমার উপরে হামলা হয়েছিল, কোনো ব্যাপারে কারো কোনো ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি, সেই কারণে কিন্তু সেদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। পৃথিবীতে একজন মানুষ বেঁচে আসে সেটা আমি। আপনাদের যারা এখানে আসেন, আপনাদের আমি অনুরোধ করি, যারা সাংবাদিক সম্মেলন করলেন, পার্টিতে যারা ছিলেন, আমাকে অসম্মান করবেন না। আমি বলেছি যে আমাকে অসম্মান করবেন না। আপনারা যদি আমাকে সমর্থন না করেন, আপনারা আমাকে অসম্মান করবেন না। আমি ইউনিয়নের মিটিংগুলোতে গিয়েছি, ওয়ার্ডের মিটিংগুলোতে গিয়েছি, সবাই আমাকে বলেছে যে আপনাকে আমরা সমর্থন করবো, আপনি আমাদের সাথে ছিলেন, থাকবেন। তবে আপনাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি কথা দিয়েছি যে আমি আপনাদের সাথে থাকবো। আমি রংপুরের জনপ্রতিনিধিদের যে সিস্টেমটা আছে, আমি সেই সিস্টেমটা চেঞ্জ করে দিতে চাই যদি আপনারা আমাকে সমর্থন করেন। একটা মানুষের সাথে জনপ্রতিনিধিদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ বোঝেনি বা বুঝতে পারেনি। আমি সেই সিস্টেমটা চেঞ্জ করে দেবো। আমি কোনো গরিব মানুষ, কোনো বড়লোক মানুষ, কেউ কোনো ভেদাভেদ আমি রাখবো না। আমাকে যদি আপনারা সমর্থন করেন, আমাকে যদি আমার পার্টি নমিনেশন দেয়, রংপুরের প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে, রংপুরের প্রত্যেকটা মানুষের সম অধিকার নিয়ে আমি রংপুরের মানুষের পাশে থাকবো। আমার বাসা ঢাকায় নেই, আমার বাসা রংপুরে, আমার বাসা জুম্মা পার্টি কোনো দায়িত্ব দেয়। আমি রংপুরের মানুষের সাথে আমি যে সম্পর্কটা থাকবে জনপ্রতিনিধির, আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে থাকবো, আপনাদের শাসক নয়। আমাদের ইতিপূর্বে অনেক নেতা অনেক